বন্ধুরা, তোমরা সবাই আজকে জানো যে পায়েল নার্সিং হোমে ভর্তি। আর ওইদিকে দেখো ভাই শুয়ে আছে, সফি ওর উপরে উঠে বসে আছে। যেহেতু পায়েল নেই তো তো সাহস পেয়ে গেছে, দেখছে কেউ কিছু বলার নেই, পায়েলকে খুব ভয় পায়। আর এদিকে মাম তো ঘুমোচ্ছেই না সারাদিন, তো তবু যেমন তেমন কোনো অসুবিধা হয়নি, আমাদের কাছেই ছিল। কিন্তু এখন শুধু বাবাই মা নেই, বাবাই মা নেই বলে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে রাত দুটো, কালকে সকালবেলা 5:30টার মধ্যে আমাদেরকে আবার নার্সিং হোমে পৌঁছতে হবে পায়েলের কাছে। তো বাবা এখনও ঘুমোচ্ছে না, জানি না কখন ঘুমোবে। আর ওরও বা কী দোষ, ও তো ছোটো বাচ্চা মানুষ, কেঁদে যাচ্ছে, ঘুমোচ্ছে না, বায়না করছে, এক একবার করে মাকে খুঁজছে, আমাদেরকে কিছু বলছে না। ওর বাবাইকে দেখলেই বলছে বাবাই মা নেই, বাবাই মা নেই। তো এখন ওকে নিয়ে বসে আছে, ও না ঘুমোলে তো আমরা ঘুমোতে পারবো না। আর ওকে দেখে বিশ্বাস করো আমার এত কান্না পাচ্ছে, এইটুকু বাচ্চা তো, জানি না কেন ওর পায়েলটা বাড়িতে নেই, এমনিই আমার কান্না পাচ্ছে। ঘরে ঢোকা থেকে দেখছি ঘরটা পুরো খালি। তো যাই হোক, মামকে নিয়ে এখন আমরা আছি, সকালে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বল। তো আমরা বেরিয়ে চলে এসেছি, মা গেছে পায়েলকে নিয়ে USG করাতে। ওকে নার্সিং হোম থেকে আমরা নিয়ে এসেছি USG করানোর জন্য। USG করে রিপোর্ট দেখে তারপরে ডক্টর বলবেন যে আজকে ছাড়বে কি ছাড়বে না। তো দেখো পায়েল চলে এসছে USG করে, আর এখানে ওর খুব জোর খিদে পেয়ে গেছিলো, তার জন্য পাশে যেখানে USG হচ্ছে ওখানে রুটি তরকারি বিক্রি হচ্ছিলো। তো দাদা গিয়ে আগে ওকে রুটি তরকারি এনে দিয়েছে, ও সেটাই খাচ্ছে, কারণ সেলাইন চলেছে কিন্তু সেরকম কিছু খায়নি, তার জন্য আরও খিদে পেয়ে গেছে। তো আমরা এখন ওয়েট করবো USG রিপোর্টটার জন্য, তারপরে ডক্টর বলবে ওকে ছাড়বে কি আজকে ছাড়বে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি আর পায়েলকে আমরা নিয়ে চলে এসেছি। পায়েলের ডক্টর ডেট দিয়ে দিয়েছে কবে বেবি হবে, আর এই এক দেড় মাস ও মানে খুবই সাবধানে ওকে রাখতে বলেছে, মানে যাতে একটু হাঁটা চলা না করে, কিছু না করে, যেহেতু টুইন্স আছে তো। আর বাবানের একটা স্বভাব হয়েছে, এখন বাবার কোলে উঠে দাদানের সাথে কথা বলে। তো যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং সকালবেলা, আজ অনেক দিন পরে নিজের বাড়ি থেকে একটুখানি ব্লগ বানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 6:30, আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আজকে 6:00 সময় উঠে দেখি ডিম্বা ঘর ফর মুছে নিয়েছে, তাই আমি বললাম আমি তো চলে এসেছি আর কালকে থেকে তোমাকে মুছতে হবে না। বলছে না আমার তো এখন অভ্যাস হয়ে গেছে। আছে না ঠিক আছে, এতদিন মুছেছো, এতদিন আমি বাড়িতে ছিলাম তার জন্য মুছেছো, এবার থেকে আর মুছবে না, এবার থেকে রোজ আমি মুছবো। তো যাই হোক, ডিম্বা যেহেতু ঘর ফর মুছে নিয়েছিলো, আমার আর মোছা ছিল না, তার জন্য ঘুম থেকে উঠেই স্নান করে চলে এলাম। আর স্নান টান তো সবই হয়ে গেছে, দেখছো চুল ফুল আঁচড়েনি, দিয়ে আমার সেই বাড়ি গেছিলাম। আমি তো আজ অনেক দিন বাড়িতে ছিলাম, প্রায় তোমার এক মাস মতো। তো জন্মাষ্টমীর আগে গেছিলাম বলে সমস্ত গয়নাগাটি সব কিছু বের করে নিয়ে গেছিলাম, সেগুলো সব এখন ঢোকাবো, ঠিকঠাক করব। মোটামুটি কাজ একটু আছে, বেশি কাজ নেই, রিম্মাকে চা করে দেব। বাড়ি থেকে সব ওটস ফোর্টসগুলো নিয়ে এসছি, ওইগুলো সব ঠিক করব। তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এবার চলো সোজা রান্নাঘরে যাই। এখন আমি এদিকে ওটসটা ঢালবো আর এদিকে হচ্ছে ডিম্বার জন্য চা বসাবো, কারণ ডিম্বা বললো যে তুই কি চা করছিস, বললো হ্যাঁ চা তো বসাতেই এসছি, বললো তাহলে আগে চাটা কর, আমার তো সব মোটামুটি হয়ে গেছে, চাটা করে বাকি কাজটা করে নেবো। তার জন্য এদিকে তোমার হচ্ছে চাটা বসিয়ে দিলাম, আর এদিকে প্যাকেটের মধ্যে ওটসটা থাকলে তো ড্যাম পড়ে যাবে, তার জন্য এর মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এখন পুজো অবধি একটুখানি স্ট্রিম অ্যান্ড ট্রিম হতে হবে, যদিও জানি না কতটা হবো। বাড়ি গিয়ে তোমার 3-4 কিলো ওয়েট বেড়ে গেলো। আসলে বাড়িতে থাকলে যা হয়, ডায়েট তো হয়ই না, সঙ্গে মায়ের ভালোবাসা সমস্ত কিছুতে মিলে আমি ফুলে গেছি। তো যাই হোক, চেষ্টা করব এখন একটুখানি নিজেকে কন্ট্রোল করার, অ্যাটলিস্ট দুর্গাপুজোটা অবধি। তো ওর জন্য ওটস খাবো রাত্রে, সকালে ইচ্ছা আছে তো শুধু টক দই শশা খাওয়ার, দেখা যাক কী হয় সেসব অবধি, কী কী খেতে পারি আর কী কী খাওয়া হয় আমার দ্বারা আর কী কী সেসব অবধি হয়ে ওঠে না। তো যাই হোক চলে এগুলো ঢেলে নিই, দেখো কী অসুবিধা হচ্ছে, মুখটা ভালো করে খোলা নেই, চার দিক দিয়ে সব পড়ছে। তাহলে চলো বন্ধুরা, আগে এটা ঢেলে নিয়ে চাটা করে নিই, করে নিয়ে ডিম্বাকে চাটা দিয়ে নিই, চাটা দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
গুড মর্নিং। আমি ডাকলাম গুড মর্নিং না মা, গুড মর্নিং 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 সোনা ছোটে বলো মর্নিং সোনা। সোনা কত বেলা হয়ে গেছে তো? উঠবে না না বলছে, ও বাবা উঠবে না, ওঠো বাবান বাবান উঠবে না বাবান, ওঠো 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 মা ওঠো, পিসিমনা এসছে দেখো। কই কই আমার বাবান কই, দেখো ঘুমে পাগল হয়ে আছে, তখন থেকে ডাকছি বাবান ওঠো বাবান ওঠো বাবান ওঠো, কত ভিডিও করে নিচ্ছি তাও বাবানের হুঁশই নেই। বাবান ওঠো বাবান ওঠো, এখন বাজে হচ্ছে 10:30, 11:30, তাও আমার বাবান ঘুমাচ্ছে, 3:30 ঘুমিয়েছে। বাবান ওঠো বাবান ওঠো বাবান, বাবান বাবান ওঠো, এরকম ঘুমিয়ে আছে বাংলাটা। বাবান 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 ওঠো ওঠো, তোমাকে সবাই দেখছে, কফি কফি টুডুং টুডুং কফি কফি। বাবান দেখো ভিডিও হচ্ছে, বাবান উঠবে না বাবান উঠবে না বাবান, বাবান তুমি কোথায় যাবে, বেউ বেউ করতে যাবে, কোন জামাটা পরে যাবে বাবান, কোন জামা, আসো আসো আমি চোখ মুছিয়ে দিই। ও বাবা আমার মা কত কেঁদেছে, আসো কাঁদে না কাঁদে না বাবা, দেখি এদিকে দেখি ব্রাশ কর, এদিকে করো ব্রাশ করো, ভিডিও হচ্ছে ব্রাশ করো, দেখো কেমন করে ব্রাশ করতে, বাবান ব্রাশটা মুখে করে পায় না, করো 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 করো, এই দেখো আমার বাবা এখন একা একা ব্রাশ করতেও শিখে গেছে, আমার বাবা একটার সময় ব্রাশ করছে, করো বাবান ব্রাশ করো, পুরো ভিডিওটা যে জন্য দেখছো যেটার জন্য ওয়েট করে আছো, কালকে জানি যে স্ট্যাটাসটা দিয়েছি সরি কমিউনিটি পোস্ট করেছি যে আবার আমার পিসমণি হওয়ার দিন ফিক্সড হয়ে গেলো, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো পায়েলের কত উইক চলছে, দেখো সেগুলো তো আমি বলতে পারছি না কত উইক চলছে কী চলছে, আর সব কিছু তো বলাটা আমার উচিত না কারণ এটা পায়েলের ব্যাপার, যেহেতু ও চাইলে ও শেয়ার করতে পারে বাট আমার সেটা উচিত না তোমাদের সঙ্গে শেয়ার করা, বাট হ্যাঁ আমি তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি যে আমার পিসিমণি হওয়ার দিনটা অবশেষে ফিক্সড হয়ে গেছে, মোটামুটি একটা ডেট ফিক্সড হয়ে গেছে, আগের দিন তো তোমরা সবাই জানো পায়েলের একটা ক্রাইসিস হয়েছিল, মেবি জল কম হয়ে গেছিলো শরীরে তার জন্যই হোক, বা যাই হোক যেহেতু টুইনস আছে তো সারাক্ষণ ওরা মুভমেন্ট হলে বুঝতে পারে, তো সেটা তোমার হচ্ছে হচ্ছিলো না বলেই আমরা ওকে নার্সিংহোমে ভর্তি করলাম, তো যাই হোক পরের দিন তো ওকে ছাড়ার কথা ছিল, আমি একটুখানি মানে জাস্ট আমরা গেছিলাম সেটা ভিডিও করেছিলাম আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এতগুলো আইসক্রিম এনেছে আগে, দেখো বাবা না আইসক্রিম নিয়ে এসছে, দেখো এই দেখো কে খাবে, এগুলো কে খাবে, বাবান খাবে, ওই দেখো সব ঢেলে দিয়েছে, তো বাবান আইসক্রিম নিয়ে এসছে, দাঁড়া আমি আইসক্রিমটা খেয়ে নিই তারপর আবার কথা বলবো, দেখি বাবান কি খাচ্ছ,
বাবান কি খাচ্ছ? ভালো আইসটা? ও বাবান তুমি কি খাচ্ছ? বাবান তুমি কি খাচ্ছ? কে দিয়েছে আইস? আমায় একটু আইস দেবে? দেবে না? আচ্ছা তুমি আইস খাও বাবান। দানার দিকে তো বাহার দিয়ে না, দানার দিয়ে ওই হাত দিকে খায় না, ডান হাত। আইসক্রিম খাওয়া কমপ্লিট। তো যেটা বলছিলাম সেদিন তো তোমার হচ্ছে ওকে বলেছিল একটা ইউএসসি করে তারপরে ছাড়বে, তো যাই হোক যখন তোমাদের দেখালাম ও গাড়িতে ছিল তখন আমরা গেছিলাম ওখানে ইউএসসি করতে, তো ইউএসসি করেন তখনও নার্সিং হোমেই ভর্তি ছিল, সেলাইন চলছিল সেদিন ওর, মানে আগের দিন থেকে মোট দুখানা না তিনখানা সেলাইন চলেছে। তো যাই হোক ও যখন ইউএসসি হলো তারপরে এক ঘন্টা ওয়েট করতে, আধ ঘন্টা ওয়েট করতে হচ্ছিলো, ওখানে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দেয়। তো ইউএসসিটা আমার মায়ের সামনে হয়েছে, মাকে ভেতরে অ্যালাউ করেছিল, তো আমার মা দেখে তো খুব খুশি। দুটো ছোট্ট ছোট্ট পুচকু পুচকি, এবার আমরা জানি না পুচকু পুচকি যাই হোক যেটাই হোক যেন সুস্থভাবে হয়। তো ওরা দুজন কি মানে হাত পা নাড়ছিল মা দেখেছে, আর এরকম করেছিল একজনের পা একজনের মাথা, একজনের মাথা একজনের পা, তো এইভাবে ছিল। মা তো দেখে খুশি হয়েছে, তারপরে রিপোর্ট হলো ওকে নার্সিং হোমে আবার আমরা নিয়ে গেলাম পরে। তো তখন আমি আর ভেতরে যাইনি, ওকে আবার সেলাই না, তখন যখন ছাড়তে গেছিলাম তখন আমিও গেছিলাম। তো বললো যতক্ষণ না ডক্টর আসতেন বাকি সেলাইনটুকু চালিয়ে দিই, তো সেলাইন চালিয়ে দেওয়া হলো। তারপরে ডক্টর এলেন, তো ডেট মোটামুটি দিয়ে দিয়েছেন দুর্গাপুজোর পরেই মেবি হবে, দুর্গাপুজোর পরে মেবি না দুর্গাপুজোর পরেই হবে, সেটা লক্ষ্মী পুজোর হয় পরে বা আগে হতে পারে। তো মোটামুটি ডেট ফাইনাল হয়ে গেছে, আর কোনো কিছু ভালো হলে জানো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। চলো এবারে শেষ করছি, আবার কোনো ভালো খবর যখনই হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। রেগুলার ভিডিও করা হয় না, বাট আমি চেষ্টা করি সমস্ত আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো টাটা বাই বাই। তো পুজোর পরে লক্ষ্মী পুজো থেকে তোমার হচ্ছে কালী পুজো যাবে না, লক্ষ্মী পুজোর এক সপ্তাহের মধ্যেই হয়তো আমি বেশি হয়ে যাবো, তো আবার বেশি বনি হবো, একবার তো হয়েই গেছি। তো যাই হোক তখন তো আমার পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো একা কে খেতে পাচ্ছিস না, বুড়ি একা একা খেতে পারে না। হ্যাঁ দু তেমন দেখ, হ্যাঁ নি দাঁড়ানো।